রং তুলি হাতে নিয়ে বসে পড়েছি মুগ্ধ ভাইয়াকে আঁকতে। প্রথম দিকে ভেবেছিলাম তেমন একটা ভালো হবে না, সে কারণে আউটলাইনটা আমি অফ ক্যামেরাতেই করেছি। কয়েকদিন যাবৎ ফেসবুক স্ক্রল করার সাথে সাথে দেখছি ঢাকা বা ঢাকার বাইরে অনেকে দেয়ালে ছবি আঁকছে, অনেক সুন্দর সুন্দরভাবে ছবি আঁকছে তারা। এতে বেশ আগ্রহ আছে আমার, কিন্তু গ্রামে থাকার কারণে আশেপাশে তেমন কোনো ভালো জায়গা নেই যে মন মতো ছবি আঁকবো। তারপরও কয়েকদিন যাবৎ অনেকের সাথে যোগাযোগ করতেছি যে কোথাও ভালো জায়গা থাকলে আমাকে বললো যে আমি আঁকার জন্য কিছু ট্রাই করবো। ও হ্যাঁ, আরেকটা কথা, ছবিটা কিন্তু আমি আম্মুর রুমে আঁকতেছি, রুমটা কিন্তু আমার না। আরেকটি স্যাড নিউজ শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে কোটা আন্দোলনের সময় একটি পোস্ট করেছিলাম, সেটা হচ্ছে উই নিড জাস্টিস, মে আল্লাহ প্রোটেক্ট আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ফ্রম দোজ ইভিলস, হ্যাশট্যাগ সেভ বাংলাদেশ স্টুডেন্ট, যে কারণে ফেসবুক আমার প্রোফাইলটিকে লালবাতি ধরাই দিছে। আমার পোস্ট নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে যায় না, অনেকগুলো ওয়ার্নিং পাঠাইছে, আর তার পাশাপাশি এটাও জানাই দিছে যে আমার প্রোফাইল কোনোদিনও মনিটাইজেশন পাবে না। স্টিল আমি হ্যাপি যে আমার ফেসবুক প্রোফাইলটা এখনও আধমরা হয়ে বেঁচে আছে, আমার পোস্টের মতো ভ্যানিশ হয়ে যায় নাই। বাই বাই।